বসতে বলবো কিন্তু বসবেন কোথায়? পেছনটা আমি যেভাবে এসেছি, কমিটি বলছে পেছনে যারা দাঁড়িয়ে আছেন তাদের বসতে বলা হচ্ছে, কিন্তু আমি যেভাবে এলাম বসলে তো নিতাই গোর হরিবোল, উপায় নেই। আপনার কষ্ট করে একটু দাঁড়ান, আপনাদের কাছে নিবেদন রইল যতক্ষণ আমি থাকবো আজকে সুন্দর সুন্দর কিছু বিশ্লেষণ করে দিয়ে যাবো, সংসারের জন্য হোক সবার জন্য হোক, প্রতিটি জিনিস আপনারা ব্যবহার করবেন আপনাদের জীবন সুন্দর হবে, একটা একটা করে বলে যাই। আচ্ছা, মহাপ্রভু যখন কীর্তন করতেন বা মহাপ্রভুর ছবি আপনারা দেখেছেন, জোরে বলুন হ্যাঁ না না। আচ্ছা বলুন তো, হাতটা নিচের দিকে থাকে না ওপর দিকে থাকে? নিচের দিকে, নিচের দিকে। একবার করা যাবে ওপর দিকে? যার আছে তিনি দেখাবেন, যার নাই তার দেখানোর দরকার নেই। এই দেখুন, সব চাইতে লজ্জার কি আসতে নামান নামান, খুব ভালো। সব চাইতে লজ্জার ব্যাপার কি বলুন তো, আপনার সবাই হাত তুললেন, দু চারজন কিন্তু তুললো না, এরকম করে আছে। আমি তাদের জন্য একটা কথা বলবো, আপনি বাবা হয়েছেন, আপনি মা হয়েছেন, যখন আপনি বাবা মা হয়ে গেলেন তখন আপনার দায়িত্ব বেড়ে গেল, যখন আপনি বাবা মা হয়ে গেলেন তখন আপনার দায়িত্ব বেড়ে গেল। যদি বাবা হয়ে আপনি এরকম করেন তাহলে আপনার বাচ্চা এরকম তৈরি হবে না, এইরকমই তৈরি হবে। এইদিকে এইদিকে এইদিকে, যারা খায় তাদের একটু দিয়ে যাই, নইলে অসুবিধা আছে। যারা খায় তাদের বলে, যতই বলুন দাদা, যে একবার খেয়েছে সে কি আর ছেড়েছে, কিন্তু ছাড়ে না ছাড়ে একটু বলে যাই। একটু তাকাবেন এদিকে ভাইরা, যদি কারোর খাওয়ার অভ্যাস আছে এইটা, তবে আমি আপনাদের বলে যাই যে আমাদের নেশা হচ্ছে অনেক রকমের, চার রকমের। একটি নেশা কি বলুন তো, এক আঙ্গুলের নেশা, দু আঙ্গুলের নেশা, তিন আঙ্গুলের নেশা, চার আঙ্গুলের নেশা। এক আঙ্গুলের নেশা কোনটা বলুন তো? আমি খাই না কিন্তু, আমি দেখি পার্টি আছে আমাদের, আমি দেখি। আচ্ছা, দু আঙ্গুলের নেশা কোনটা বলুন তো? এই যে কি ডিজাইন, সুখ টান মারছে। আর তিন আঙ্গুলের নেশা আমার দিকে তাকান, যুক্তি আছে, কথাগুলো যুক্তি আছে, প্রত্যেকটি কথা বলবো, একটাও যুক্তির বাইরে বলবো না, প্রত্যেকটা যুক্তিতে বলবো। আর একটা নেশা কি বলুন তো বাবা, ভোলা। আমাদের পাশে একটা মন্দির আছে, ওই মন্দিরের পাশ দিয়ে একদিন পেরিয়ে যাচ্ছি সন্ধ্যাবেলায়, আমি তিন চারটে ছেলে দিব্যি টানছে, জিজ্ঞেস করলাম, এই কি করছিস রে, এ গাঁজা খাচ্ছিস কেন, মন্দিরে বসে কেন, বাইরে খা, জ্ঞান দেবেন না, বাবা ভোলা খেয়েছিল, কারণ বাবা তো বিষ খেয়েছিল, তোরা বিষ খা, বিষ খাবে না কিন্তু ওইটা খাবে। আচ্ছা এবার বলে রাখি, আর একটি নেশা আপনারা তো জানেন, আপনাদের ঘরে ঘরে প্রায় সব চলছে, তবে আপনাদের ধন্য দেওয়া যায়, কিছু মনে করবেন না, আপনাদের জন্য বলি না, কিছু কিছু জায়গা দক্ষিণ চব্বিশ এসেছিলাম, দিনের বেলায় স্নান করতে যাচ্ছি, তখন দেখছি আত্মীয় স্বজন এসেছে, ওনার স্ত্রী স্নানের জল দিচ্ছে, বললাম দাদা কি করছে, ওই একটু কুটুম এসছে, তা একটু মানে উনি সবজি রেঁধে দিয়েছেন, ওনার মানে আমার সবচেয়ে লজ্জা লাগে, এগুলো করে কি করে, আপনার অবাক হয়ে যাবেন। আমি খুব গর্ব করে বলতে পারি, আমাদের বীরভূমে যদি কোনো পুরুষ রাত্রিবেলায় খেয়ে চলে আসে, ওর স্ত্রী দরজাটা বন্ধ করে দেয়, আর রাত্রিবেলায় চিৎকার করবে, দরজা খোলো বাসন্তী, কিন্তু যতই বাসন্তী বলে দরজা খোলো বলুক না কেন, দরজা কিন্তু খুলবে না, সকালবেলা পর্যন্ত রাস্তায় পড়ে থাকবে, যখন জ্ঞান হয়ে যাবে তখন জিজ্ঞেস করবে রাত্রিবেলা দরজা খুললে না কেন, বলে তুমি নেশা করে আসবে, আমি যাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি ওইটাকে নষ্ট করার জন্য নয়, প্রতিবাদ আপনারা করবে, আপনি যে ছেলেটাকে জন্ম দিন ওটাকে নষ্ট করার জন্য, একমাত্র বাবা যদি রাত্রিবেলায় নেশা করে আসে বাচ্চা এরকম তৈরি হয়ে যাবে, 100% তৈরি হবে, আপনি জঘন্য বাচ্চা তৈরি করছেন, সমাজটাকে নষ্ট করছেন, নেশামুক্ত সমাজ করুন। যারা খায় তারা, যারা খায় তারা মনে মনে বলছে জ্ঞান দিচ্ছে রে, ওদের তো এরকম হবেই, যে খায় তার তো ভালো লাগবে না, স্বাভাবিক কথা। তবে বলে রাখি, যারা মদ টদ খায় তাদের তিনটে লাভ হয়, কি কি? দু চারজন বলছে তাহলে বলুন আমি একবার চেষ্টা করে দেখবো আর কি। না, মদ যারা খায় তারা তিনটে লাভ কি, তাদের দেখবেন জীবনে বাড়িতে চোর ঢুকবে না, জীবনে কুকুরে কামড়াবে না, আর বুড়ো হবার চান্স তারা জীবনে পাবে না। আপনারা বোধহয় বুঝতে পেরে গেছেন নাকি, আমি একটা একটা করে বলি। ডাক্তারবাবুকে জিজ্ঞেস করছে চোর ঢুক, এই যে এই যে, ডাক্তারবাবুকে জিজ্ঞেস করছে চোর ঢুকবে না কেন, মদ খেলেই তো আস্তে আস্তে তোমার পাওয়ারটা বাড়বে না কমবে, কিছুদিন বাড়বে, তারপর মদ ও খাবে না, মদ ওকে খাবে, লাঞ্চ দু একজন মোবাইলে রেকর্ডিং করছে বাড়িতে শোনাবে, বলে শুনে নাও শুনে নাও কীরকম দিয়েছে শুনে নাও, আর যারা ডবল এসছে তারা ইশারা করছে দেখো কি বলছে দেখো কি বলছে, আমি তো সব দেখতে পাচ্ছি, ইশারা করছে আর কি ওনাকে, যে দেখো কি বলছে দেখো, খুব তো কাও দেখো কি বলছে, আমার দিকে তাকান। তো ডাক্তারবাবু বলছে তোমার বাড়িতে চোর ঢুকবে না, এই জন্য মদ খেতে খেতে দুর্বল হয়ে যাবে, কাশতে কাশতে সন্ধ্যাবেলায় কাশি শুরু হবে, ভোরবেলায় শেষ হবে, চোর যখন মাঝরাতে ঢুকতে যাবে বলবে বাবা বেটা জেগে আছে রে, ঢোকার দরকার নেই।
আর কুকুরে কামড়াবে না কেন? দুটো কারণে কুকুরে কামড়াবে না। প্রথম কারণটা কি, মদ খেতে খেতে দুর্বল হয়ে যাবে, তখন দেখবেন আস্তে আস্তে লাঠি ছাড়া কোনো পথ নাই, লাঠিটা নিয়ে যখন হাঁটবে তখন কুকুর লাঠি দেখলেই ভয়ে পালিয়ে যাবে। আর দু নম্বর হচ্ছে কি বলুন তো, মদ যারা খুব খায় তারা বাড়ির সামনে পড়ে থাকে না, নর্দমাতে পড়ে থাকে, নর্দমার পাশে ও শুয়ে থাকে, কুকুরও শুয়ে থাকে, কুকুর ভাবে আমার প্রতিবেশী বটে, কামড়ানোর দরকার। যারা খায় তারা বলছে আরে বাবা যা দিচ্ছে না আর খাওয়ার দরকার নাই, কিন্তু যে গরু একবার আর বলবো না, সে কি আর ছাড়ে? কিছু মনে কর সে ছাড়বে না, মায়েরা নিজেরাই বলছে তুমি যতই বলো বাবা ছাড়বে না, ও যা পাকে পড়েছে না ছাড়বে না। কৃষ্ণ ভক্ত হয়ে যান আপনার কাছে নিবেদন, আর বুড়ো হবার চান্স পাবেন না কেন? বুড়ো হবার তো চান্সই পাবেন না, তার আগেই তো নিতাই গৌর হরিব। তাই আপনার ছেলেকে মানুষ করার জন্যে আপনাদের কাছে নিবেদন রইল, মদ নেশা আপনারা মুক্ত থাকুন, আপনাদের জীবন সুন্দর হবে। এদিকে তাকাবেন, মহাপ্রভু হাটটা তুলে আছে, একজন ভক্ত জিজ্ঞেস করছে ঠাকুর তুমি যে হাটটা তুলে আছো তোমার হাতে ব্যথা হয় না? বলে ব্যথা আবার হয় না, ওই তাহলে নামাও। সঙ্গে সঙ্গে বলছে নামাবো কি করে, তোরা তুলছিস না তাই নামাচ্ছি না। একজন ভক্ত বলছে এই দেখো ঠাকুর তুলে দিলাম, এইবার নামাও। বলছে তোরা তো তুললি, তোদের পেছনে যারা আছে, আপনাদের বলি নেই, বলছে তোদের পরের জন্মে যারা জন্ম নেবে আমার হাত তোলা যদি না থাকে তুলবে না, তাই আমি জন্ম জন্মান্তর ধরে হাত তুলেই আসি। আপনাদের দক্ষিণ চব্বিশ পরগনাতে যে ভক্ত নাই তা নয়, খুব সুন্দর সুন্দর ভক্ত আছে। কারণ বলুন তো, আমি বাঁদিকে যতগুলো দেখতে পাচ্ছি আমার বাবা ছোটো ছোটো ভাই কম বয়সের ছেলে, এদেরকে একবার পাক্কা ভক্ত দেখতে পাচ্ছি, কারণ খুব মন দিয়ে হাঁ করে শুনছি। কিন্তু অনেকেই আছে মাঝখানে বসে আছেন, আপনারা শুনছেন যারা ভক্ত আছেন, মহাপ্রভু হাটটা তুলে আছেন এরকম করে। তো পদকর্তা বলছে দেখো দেখো, যিনি ব্রজের কৃষ্ণ তিনি গৌর হয়ে গেলেন, কালো হয়ে সাদা হলো কেন? এসেছে হে ব্রজের বাঁকা তালি দিয়ে, এসেছে হে ব্রজের বাঁকা, এসেছে হে ব্রজের বাঁকা। আপনি কিন্তু আপনাদের কীর্তন কমিটির দু একজন বলেছে মাঝে মাঝে একটু নাচের গান টান দেবেন, এখানকার মায়েরা খুব হাত তালি দিতে ভালোবাসে। বেশ ঠিক আছে দেবো, কোনো অসুবিধা নেই, একবার শেষ পর্যন্ত মাই মাই দেবো, হাতে হাত তালি দিন। এসেছে হে ব্রজের বাঁকা, এসেছে হে ব্রজের বাঁকা, এসেছে হে ব্রজের বাঁকা, কালো সাকা দেখবি আই এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আই তোদের এই নদী আয়। কি হয়েছে? রং ফিরেছে ঢং ফিরেছে রং ফিরেছে ঢং ফিরেছে মানে কি? কৃষ্ণের গায়ের রংটা কেমন ছিল যারা বলুন, কৃষ্ণের গায়ের রং কেমন? কালো। কেমন কালো? চৈতন্য চৈতামিত বলছে আকাশে প্রচণ্ড মেঘ এসছে এবার বৃষ্টি হবে, ওই যে কালো রংটা কৃষ্ণের রকম গায়ের রং, কিন্তু রংটা কালো ছিল, হলো কি সাদা গোড়া হলো। আর যখন ঢংটা ছিল কৃষ্ণের এইরকম আর গৌর ঢংটা ছিল এইরকম আর হয়ে গেল এইরকম, রং ফিরেছে ঢং ফিরেছে তারে এখন চেনা গায়, রং ফিরেছে ঢং ফিরেছে তারে এখন চেনা গায়, রং ফিরেছে ঢং ফিরেছে তারে এখন চেনা গায়। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আই, এখন কালো বরণ না, এখন কালো বরণ না,
কৃষ্ণের হাতে কি ছিল জোরে বলুন আটু জোরে বলুন কৃষ্ণের হাতে কি ছিল আচ্ছা যখন গৌর হলো বাঁশি ছিল বাঁশি কোথায় গেল প্রেমেতে ঋণী হয়েছে প্রেমেতে ঋণী হয়েছে প্রেমেতে ঋণী হয়েছে প্রেমেতে ঋণী হয়েছে ওরে হাতে বাঁশি বিশ্বরূপে কই দাস বিশ্বরূপে কই স্বরূপে কই দাস বিশ্বরূপে কই কলিযুগে অবতীর্ণ চৈতন্য গোস্বাই কলিযুগে অবতীর্ণ চৈতন্য গোস্বাই কলিযুগে অবতীর্ণ চৈতন্য গোস্বাই কলিযুগে হরি 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 বলে হরি 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 বলে হরি 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 বলে জোরে বলুন রাধা রানী কি বা 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 খুব সুন্দর আপনাদের পরিবেশ একটু জোরে রাধা রানী কি শ্যাম সুন্দর কি মদন মোহন কি তবে আজকে যারা যারা কীর্তন শুনতে এসছেন তাদের একটা লাভ হবে লাভটা কি বলে দিই সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয় আর লবমাত্র সাধুসঙ্গ সর্বসিদ্ধি হয় সাধুসঙ্গ করতে হয় সাধু মানে এরকম নয় মা এদিকে সাধু মানে এরকম নয় যে সে একটা গেরুয়া বস্ত্র পরবে তিলক নেবে মালা নেবে শিকা পরবে নিয়ে আপনার দরজায় হরিবোল বলবে এই সাধুর কথা বলিনি সাধু কাকে বলছে সাধন বলে যে ইন্দ্রিয়কে জয় করতে পেরেছে সে সাধু এই ছেলেগুলো যে কীর্তন শুনছে এদের ভেতরে যদি ভক্তি জন্মায় এরাই সাধু এদের ভেতরে পবিত্রতা জন্মাচ্ছে এরাই সাধু দাদা ভাইরা কীর্তন শুনছে ভেতরে একটু ভক্তি জন্মাচ্ছে এরাই সাধু এই জন্য সাধু সঙ্গ করতে হয় সাধু একজন শিক্ষক হতে পারে সাধু একজন টলিবালা হতে পারে সাধু একজন ভিকারি হতে পারে যদি ভেতরটা আপনার ভালো করতে পারেন আজকে যারা কীর্তন শুনছেন তাদের সাধু সঙ্গ করা হচ্ছে তো কৃষ্ণকে একদিন নারদমুনি জিজ্ঞেস করলো আচ্ছা প্রভু সাধু সঙ্গ করলে কি হয় এদিকে কৃষ্ণকে জিজ্ঞেস করলো নারদমুনি যে সাধু সঙ্গ করলে কি হয় কৃষ্ণ নারদকে বলল নারদ সাধু সঙ্গ করলে কি হয় আমি কাজের মাধ্যমে বোঝাবো বলে কীরকম এই যে ও নারদ এখান থেকে তুমি 500 হাত দূরে যাও প্রথম যাকে জিজ্ঞেস দেখতে পাবে তাকে জিজ্ঞেস করবে সাধু সঙ্গ করলে কি হয় নারদ গেল দৌড়াতে দৌড়াতে কাউকে দেখতে পেলো না দেখতে পেলো একটা গোবরে পোকা নারদ দেখতে পেলো এদিকে তাকাবেন নারদ দেখতে পেলো একটা গোবরে পোকা ওকে জিজ্ঞেস করলো এ গোবরে পোকা সাধু সঙ্গ করলে কি হয় গোবরে পোকাটা মরে গেল আচ্ছা মায়েরা সাধুসঙ্গ মানে আপনারা কী জানেন যে সাধুসঙ্গ করলে কেউ মরে যায় কিন্তু নারদ যে না গোবরী পোকাকে দেখা করলো গোবরী পোকা মরে গেল ভগবানকে সে নারদ বলছে প্রভু তোমাকে আমি জিজ্ঞেস করলাম সাধুসঙ্গ করলে কী হয় তুমি বললে 500 হাত দূরে যাও আমি গেলাম কাউকে দেখতে পেলাম না গোবরী পোকাকে দেখতে পেলাম ওকেই জিজ্ঞেস করলাম সাধুসঙ্গ করলে কী হবে ও মরে গেল আমার লাভটা কী হলো নারদ আরেকবার যাও কোথায় এখান থেকে 2 কিলোমিটার দূর যাকে প্রথম দেখবে তাকে জিজ্ঞেস করবে সাধুসঙ্গ করলে কী হয় 2 কিলোমিটার দূরে গেল মা কাউকে দেখতে পেলো না দেখতে পেলো কি একটা গর্তের মধ্যে গাছের মধ্যে একটা পাখির বাচ্চা মুখটা বাড়াচ্ছা ঢুকছে জিজ্ঞেস করলো এ পাখির বাচ্চা সাধু সঙ্গ করলে কি হয় পাখির বাচ্চাটা মরে গেল নারদ এসে বলছে প্রভু এই তোমার সাধু সঙ্গ আরে যাকে জিজ্ঞেস করলাম সে তো মরে গেল কি ব্যাপার নারদ আর একবার তোমাকে যেতে হবে বলে কোথায় এখান থেকে 4 কিলোমিটার দূরে যাকে তুমি প্রথম দেখতে পাবে
তাকে জিজ্ঞেস করবে সাধু সঙ্গ করলে কি হয়। মেয়েরা 4 কিলোমিটার দূরে গেল, কাউকে দেখতে পেল না, একটা গাভীর বাচ্চা বাছুর ঘাস খাচ্ছিল। এ বাছুর, এ সাধু সঙ্গ করলে কি হয়? বাছুরটা মরে গেল। যখনই বাছুরটা মরে গেল, সঙ্গে সঙ্গে নারদ ভগবানকে সে প্রশ্ন করছে, প্রভু এই তোমার সাধু সঙ্গ, যাকে জিজ্ঞেস করলাম সেবারে তো মরে গেল। নারদ, আর তোমাকে যাবার দরকার নেই, এবার শেষবারের মতো যাও। কোথায়? এখান থেকে 10 কিলোমিটার দূরে একটা জঙ্গল আছে, ওই জঙ্গলে একটা রাজার বাড়ি আছে, রাজার 15 বছর পর একটা সাধের বাচ্চা হয়েছে, ওই বাচ্চাটাকে জিজ্ঞেস করেছো সাধু সঙ্গ করলে কি হয়। নারদ বলছে, আমাকে তুমি বোকা পেয়ে গেছো। বলে, কেন? পাখির বাচ্চাটার মা ছিল না, নইলে ঠুকরে দিত, বাচ্চা মরে গেলে মা ছেড়ে দেবে। গাভীর বাচ্চাটার মা ছিল না, নইলে তো গাভী থাকলে সিংটা পেটে ঢুকিয়ে দিত। রাজার 15 বছর পরে ছেলে হয়েছে, যদি জিজ্ঞেস করি সাধু সঙ্গ করলে কি হয়, আর বেটা যদি মরে যায় তাহলে রাজা আমাকে ছেড়ে দেবে, আমি যাবই না। ভগবান বলছে, নারদ রাখে হরি তো, জোরে বলুন রাখে হরি তো, একটু জোরে রাখে হরি তো, আর মারে হরি তো, না মারে হরি তো রাখে এলআইসি, জীবন যে দাদার বাড়িতে আমি আছি উনি এলআইসি করেন, কিছু মনে করবেন না। কি বলছে? জীবন কা সাধবি জীবন কা বাঁধবি, জীবনের আগে আছি জীবনে পরে আছি, আমি কথায় কথায় বললাম, রাখে হরি তো মারে কে, মারে হরিতে রাখে কে। নারদ বলল, তোমার কি বিশ্বাস নাই, তোমার কথা তো বিশ্বাস নাই, এখন রাজার ঘরে যাব আমার ভয় লাগছে, যদি ছেলেটাকে জিজ্ঞেস করি বেটা মরে যায় তখন কি করব। মায়েরা সবাই লক্ষ্য করুন, নারদমুনি বিনা বাজাতে বাজাতে খুব ভয়ে ভয়ে নাম করতে করতে যাচ্ছে, যদি বাঁচার উপায় কিছু হয়, যাচ্ছে কোথায়? রাজার বাড়িতে রাজার ছেলেকে জিজ্ঞেস করতে, গাইতে গাইতে যাচ্ছে, তিমি রবিদারি অলোক বিহারী নামের বর্ণে বর্ণে শোধা যাবে, তিমি রবিদারি অলোক বিহারী নামের বর্ণে বর্ণে শোধা যাবে, তিমি রবিদারি অলোক বিহারী নামের বর্ণে বর্ণে শোধা যাবে, তুমি রবিদারি অলোক বিহারী নামের বর্ণে বর্ণে শোধা যাবে। কাল শিরোমণি করুণা রক্ষণী তুমি, দয়াল শিরোমণি করুণা রক্ষণী তুমি, দয়াল শিরোমণি করুণা রক্ষণী তুমি, অজ তজন শিরোমণি করুণা রক্ষণী, অবপ্রজা শিশুরা কৃপা করে নামের বলুন তো মাইরা, নারদ কার বাড়িতে গেল? জোরে বলুন কার বাড়িতে গেল? আচ্ছা সুন্দর শুনছেন, আপনারা জিজ্ঞেস করলাম, নারদ গেল রাজার বাড়ি, রাজা দেখে বলছে, মুনিবর কি আমার ভাগ্য ভালো, আপনি এসছেন কি ব্যাপার? নারদ বলছে, আপনার নাকি একটা ছেলে হয়েছে, বলছে 15 বছর পর একটা ছেলে হয়েছে। বাহ, মানে আপনার ছেলেকে একটি কথা জিজ্ঞেস করতাম, মানে প্রশ্ন করতাম। রাজা বলছে, একটা মানে আমার ছেলেকে তুমি 10টা জিজ্ঞেস করতে পারো? নারদ তখন বলছে, যে বাড়িতে জিজ্ঞেস করবো তার পেছন দিকে দরজা টরজা আছে তো, মানে কিছু বুঝলেন, মানে জিজ্ঞেস করবার মারবে দৌড়ায়, জিজ্ঞেস করছে যে বাড়িতে প্রশ্ন করব তার পেছন দিকে দরজা আছে? রাজা বলছে, 3টি আছে। নারদ বলছে, তাহলে বাঁচার উপায়ও আছে। এখন লক্ষ্য করুন, ছোট্ট ছেলেটি শুয়ে আছে, এই তো বাচ্চা ছেলে সবে মাত্র শুয়ে আছে, আর জিজ্ঞেস করছে, এই যে সাধু সঙ্গ করলে কি? দাঁড়াও, দৌড়াতে গেছে বাচ্চা বললো দাঁড়াও। নারদ ভাবছে, বেটা ভূত হয়ে বলছে না মরে গেছে, একবার তাকিয়ে দেখি না বেঁচে আছে। ছোট্ট ছেলেটি বললো, শোনো নারদমুনি, সাধু সঙ্গ করলে কি হয়? প্রথমে ছিলাম আমি একটা গোবরে পোকা, তোমার মতো সাধু সঙ্গ করে সঙ্গ করে আমি হলাম পাখির বাচ্চা, আমি হলাম পাখির বাচ্চা, মানে জীবনে উন্নতি হচ্ছে, গোবরে পোকা থেকে পাখি উন্নতি হচ্ছে, তারপরে তোমার মতো সাধু সঙ্গ করে পাখির বাচ্চা থেকে হলাম আমি
গাভীর বাচ্চা গাভীর বাচ্চা তারপর তোমার মতো সাধু সঙ্গ করে আমি হলাম গাভীর বাচ্চা থেকে রাজার ঘরের বাচ্চা আজকে যারা সাধু সঙ্গ করছেন তারা যেমন তেমন ঘরের বাচ্চা নয় ভগবান শ্রীকৃষ্ণ জগতের রাজা তার ঘরের সন্তান হয়ে নিতাই গৌর হরি বল হলে আপনারা সবাই বাস করছেন একটু জোরে বলুন রাধা রানী কি শ্যাম সুন্দর কি মদন মোহন কি নিতাই চাঁদ কি করছে অধম পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া 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 ওই মহামন্ত্র হরি নাম ইচ্ছা বিলাইয়া 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 আপনাকে বলছি একটু বক্সটা সরে দাঁড়ান একটু এদিকে বসুন ডান দিকে বসুন ওই যে ছেলেটার কাছে বসুন একটু বক্সটা শুনতে পাওয়া যাচ্ছে কিছু আমরা একটু বক্সটা থেকে সরে আপনাকে বলছি দিদি আপনাকে বলছি একটা একটু সরে দেন একটু একটু সরে বসুন বক্সটা ছেড়ে দিন একটু ও সাউন্ডটা একটু ওদের কাছে কমিয়ে দাও ওরা ওদের অসুবিধা হচ্ছে একটু কম ইয়ামা শব্দ আচ্ছা ঠিক আছে আমি আগেই বলেছি হিন্দু সনাতন ধর্ম নিয়ে তর্ক নয় তর্ক করলে তাকে আমি ছাড়বো না কোনো জায়গাতেই নয় কিন্তু একবারে স্টপ ভাবে আর সুন্দর করে বলছেন এটা ভালো একটু হালকা করে বাজাবে ঠিক আছে সবাই মিলে অধম পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া 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 ওই মহামন্ত্র হরি নাম ইচ্ছন বিলাইয়া আজ মহামন্ত্র হরি নাম ইচ্ছন বিলাইয়া ওই মহামন্ত্র হরি নাম ইচ্ছন বিলাইয়া ওই মহামন্ত্র হরি নাম ইচ্ছন যারে দেখে তারে বলে দন্তে তিন ধরি আজ যারে দেখে তারে বলে দন্তে তিন ধরি যারে দেখে তারে বলে দন্তে তিন ধরি যারে দেখে তারে বলে দন্তে তিন ধরি বলে আমার তিনি আন হ বল গৌর হরি হরি বল আমার তিনি আন হ বল গৌর বলে আমার তিনি আন হ বল গৌর হরি আজ আমার তিনি আন হ বল গৌর হরি দা কে কি নিবি রে কে কি নিবি রে কে কি নিবি রে বল কে কি নিবি রে চাচাই বিতাই পাবি কে কি নিবি রে ওরা চাচাই বিতাই পাবি কে কি নিবি রে ওরা চাচাই বিতাই পাবি কে কি নিবি রে ওরা চাচাই বিতাই পাবি কে কি নিবি রে বিনা মূল্যে বিকাই কে কি নিবি রে ওরা বিনা মূল্যে বিকাই কে কি নিবি রে বিনা মূল্যে বিকাই ধর্ম অর্থ কাম বিনা মূল্যে বিকাই ধর্ম অর্থ আমি বিনা মূল্যে বিকাই আমি বিনা মূল্যে বিকাই আমি বিনা মূল্যে বিকাই ধর্ম অর্থ কাম কে কে নিবি রে আমারি কে নিয়ে লো বল গৌর গৌর জয় আমারি কে নিয়ে লো বল গৌর ভগবান কোথায় আছে কৃষ্ণ কোথায় কৃষ্ণ কোথায় নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয় নচ মদ ভক্ত যত্র গায়ন্তি তত্ত্ব তিষ্ঠামি নানদ কৃষ্ণ কোথায় কৃষ্ণ কোথায় আমি যোগী হৃদয় থাকি না আমি বৈকুণ্ঠে থাকি না ভক্তরা যেখানে আমার গুণগান করে আমি সেখানে থাকি বীজের মধ্যে বৃক্ষ আছে চোখে না যাই দেখা আজ বীজের মধ্যে বৃক্ষ আছে চোখে না যাই দেখা বীজের মধ্যে বৃক্ষ আছে চোখে না যাই দেখা আজ বীজের মধ্যে বৃক্ষ আছে চোখে না যাই দেখা নামের মধ্যে নামি আছে হৃদয় পটে আকাশ 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 যেই নামে সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি আজ যেই নামে সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি এই নামে সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি যেই নামে সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি আজ নামে রসহিত আছে আপনি শিহরি নামে রসহিত আছে আপনি শিহরি আজ নামে রসহিত আছে আপনি শিহরি এই হই নামে রসহিত আছে আপনি শিহরি বলবেন যাদের জ্বর হয় সাত আট দিন ধরে কিছু মনে করবেন না তাদের মুখটা একটু মিষ্টি মিষ্টি লাগে হ্যাঁ যাক আমি খুশি হলাম আপনারা আমি যখন বললাম যাদের জ্বর হয় তাদের মুখটা মিষ্টি মিষ্টি লাগে মায়েরা বলছে হ্যাঁ কি ভক্তি ধরে বলছে মিষ্টি মিষ্টি লাগে এখন তেতো বললে তো হবে না আমি যখন বললাম তখন মিষ্টি মিষ্টি লাগে তখন ওনাকে ভাবছে কি বলছে রে আবার আচ্ছা কেমন টকটক লাগে তাহলে কি লাগে তেতো লাগে আচ্ছা বলুন তো মায়েরা তেতো জিভে চিনি দিলে ভালো লাগে বারবার দেবেন তখন ভালো যাদের হরিনাম ভালো লাগে না মহাপ্রভু তাদের এনে বললো বারবারে বলিবে বারে বারে বলিবে
পারে পারে বলিবে পারে পারে বলিবে সুধা মাতা হরি নাম পারে পারে বলিবে সুধা মাতা হরি নাম পারে পারে বলিবে ওই মধু মাতা হরি নাম পারে পারে বলিবে ওই মধু মাতা হরি নাম পারে পারে বলিবে সুধা মাতা হরি নাম প্রেমানন্দে মাতা ওই মধু মাতা হরি নাম প্রেমানন্দে মাতা ওই সুধা মাতা হরি নাম ওই মধু মাতা হরি নাম প্রেমানন্দে মাতা ওই সুধা মাতা হরি নাম পারে পারে বলিবে ওই দেখতে না হয় তোমার প্রেমের অবস্থা দেখতে না হয় তোমার প্রেমের অবস্থা জোরে বলুন রাধা রানী কি আমি জানি আপনাদের জিজ্ঞেস করব না যে আপনারা কারা কারা গুরুমন্ত্র নিয়েছেন কিন্তু গুরুমন্ত্র যারা নিয়েছেন তারা খুব মন দিয়ে শুনুন অনেকে আমাকে বলে প্রদীপ বাবু আমি অমুক মহারাজের কাছে মন্ত্র নিলাম খুব গর্ব করি বলে দাম নেই আমি অ্যাপেলো চেন্নাইয়ের ডাক্তার দেখালেন দাম নাই যদি ওষুধ না খান যদি নিয়ম মেনে না চলেন এইদিকে দেখাবেন আপনি বলেন আমি বিখ্যাত গুরুর কাছে না মন্ত্র নিচ্ছি কিন্তু মন্ত্র ভজন না করলে আপনার দাম কি আছে আপনি বিখ্যাত ডাক্তার দেখালেন কিন্তু ওষুধগুলো খান না আপনার লাভ কি আছে এ বলেন আপনি এই জন্য আপনাদেরকে বলে রাখি গুরু মন্ত্র যারা নিয়েছেন তাদের তত্ত্বগুলো বুঝিয়ে দিই দীক্ষা মানে কি আস্তে আপনি যতক্ষণ না দীক্ষিত হবেন আপনার বাড়িতে সাধুগুরু বৈষ্ণব আপনার হাতে জল খাবে না এইদিকে তাকাবেন যে যেখানে বসে আছেন দীক্ষা যতক্ষণ না নেবেন আপনার হাতে জলটা মূত্রের সমান আপনার হাতের অন্নটা বৃষ্ঠার সমান ওই জন্য দীক্ষা নেওয়া প্রতিটি মানুষের কর্তব্য আছে আমরা গরু ছাগল ভেড়া নই যে কর্ম করলাম খেলাম আর ঘুমালাম ওটা আমাদের নয় আমরা মানুষ জন্ম পেয়েছি বহু কষ্ট করে মাঝখানে বুঝিয়ে দেব দীক্ষা মানে কি মা যারা দীক্ষা নিয়েছেন দীক্ষা মানে দিয়ে খা ভগবানকে দিয়ে যারা খায় তার নাম দীক্ষা আপনি ধরুন দীক্ষা নিয়েছেন আপনি ভাতের সঙ্গে কি খাবেন সেটা আপনার ব্যাপার কিন্তু স্নান করার পর দু তিনটে তুলসী পাতা একটি বাতাসা গোবিন্দের চরণে দিয়ে অর্পণ করে তারপর খাবেন ভগবানকে দিয়ে যদি কেউ না খায় তবে চুরি করে খাওয়া হয় কারণ তার তো সব জিনিস আপনি খাচ্ছেন আর তাকে দিচ্ছেন না তাহলে চুরি করে খাওয়া হয় কিন্তু কিছুক্ষণ আগে একটা কথা বললাম দেখবেন আপনার চমকে গেলেন দু চারজন তাকাচ্ছে আমি তিনটে তুলসী পাতা দিতে বললাম ভগবানের পায়ে দুটো পায়ে দুটো তুলসী পাতা দেবেন তিনটে দেবেন কেন হ্যাঁ না কৃষ্ণের পায়েই তিনটে দেবেন হ্যাঁ বাহ এই জন্যে আমি খুব গর্ব করে বলতে পারি যে আমি যেখানে কীর্তন করতে যাই এই কম বয়সে ছেলেগুলো ভিড় বাড়ায় কেন বাড়ায় এ সবার মুখস্থ হয়ে আছে একটি ছেলে কিন্তু বলে দিয়েছে তিনটে পাই ভগবানের ছিল দুটো পা ডান পা বাঁ পা যখন বামন অবতার ধরেছিল তখন দেখবেন আর একটা পা নাভিমূল থেকে বের করেছিল বার করেনি এই জন্য ভগবানের ডান পায়ে একটা তুলসী পত্তা দেবেন বাঁ পায়ে দেবেন আর মাঝখানে একটা নামিয়ে দেবেন ওটাকে ভগবানের চরণটাকে স্মরণ করে নামাবেন তুলসী পাতাটা প্লেন দিকটা দেবেন না খসখসে দিকটা পায়ের দিকে দেবেন কোনটা দেবেন না খসখসে দিকটা নয় প্লেন দিকটা পিচ্ছিল দিকটা উল্টো করে দিতে হয় কেন পিচ্ছিল দিতে হয় কেন গোবিন্দের চরণে যেন আঘাত না পায় শুনবেন মন্দির দীক্ষা মানে দিয়ে খা যারা দীক্ষা নিয়েছেন কাল থেকে যারা স্নান করার পর যদি তুলসী পাতা গোবিন্দের চরণে না দিয়ে বাতাসা না দিয়ে খান আপনি অন্যায় করছেন আপনি সংসার অমঙ্গল দেখে আনছেন 100% এদিকে খুব শেষে বলছেন আহা গো আমার ছেলে খুব শরীর খারাপ আমার ঘরে উন্নতি নাই খুব অশান্তি চলছে এগুলো কেঁদে বলবেন কারণ আপনার কর্ম নাই তো আপনার হবে না কেন আপনাকে কর্ম ভালো করতে হবে সংসারে কিছু কর্ম করবেন আপনার লাভ আছে এইবার বলে দিই দীক্ষা মানে কি দুটো চোখ ডান চোখ আর বাম চোখ গুরু কৃপার বস্তু সাধন ভোজন করে একটা চোখ পাওয়া যায় ওরা নাম জ্ঞান চক্ষু আপনার পাবেন আর দীক্ষা মানে কি উন্নত হওয়া 1 2 3 4 5 6 পড়াশোনা করলেন তবে তো মাধ্যমিক পাস করবেন সেরকম দীক্ষা নিলে যত মন্ত্র ভজন করবেন তত আপনার কৃপা হয়ে যাবে কিন্তু একটা কথা বলে রেখে দীক্ষা শুধু নিলে হবে না মা দীক্ষা মন্ত্রকে ভজন করতে হবে একটা আমি আপনাদের বুঝিয়ে দিই একটা ছেলে একটা গুরুর কাছে গিয়েছে গিয়ে বলছে বাবা আপনার কাছে মন্ত্র নিতে চাই গুরু বলল দেব এখন নয় এক বছর পর ছেলে বলল এক বছর পর কেন বলছে দরকার আছে তুই আমার চরণ সেবা কর ঘরে গরু আছে তার সেবা কর তারপর তোকে এক বছর পর দেবো এক বছর পর যখন ছেলেটা বলছে গুরুদেব 365 দিন পেরিয়ে গেল এবার মন্ত্র দিন তখন গুরু বলছে দেব আর 5 মিনিট দেরি আছে 5 মিনিট কেন এই দেখ ছোট্ট একটা কাঠের বাক্স দিলাম শুনে রাখ বাবা তোকে ছোট্ট একটা কাঠের বাক্স দিলাম এই বাক্সটা তালা বন্ধ করলাম না এই বাক্সটা নিয়ে চলে যায় এখান থেকে 5 মিনিট আমার শিষ্যের বাড়িতে দিয়ে চলে আসবি তোকে মন্ত্র দিয়ে দেবো কাঠের বাক্সটা ভেতরে কি আছে গুরুদেব একটা জিনিস আছে ভরা দেখবি না কিন্তু হ্যাঁ একটা জিনিস আছে নিবি না ওকে বলো নিবি না কিন্তু একবারে নিবি না তুই দিয়ে চলে আসবি
ও এখন কাঠের বাক্সটা নিয়ে মাথাতে নিয়ে যেতে যে মাঝ রাস্তায় মনে মনে ভাবছে একবার খুলে দেখলে হয় না আমার তো দেখতে বারণ নাই নিতে বারণ আছে খুলে দেখলে হয় না এখন মাঝ রাস্তাতে মায়েরা মাঝ রাস্তায় তাই দিকে তাকিয়ে দেখছে কেউ কোথা নাই বাক্সটা যখন খুলেছে হুশ করে বেরিয়ে চলে গেছে কি বলুন তো একটি ল্যাং টিঁদুরের বাচ্চা কে ভরে দিয়েছিল গুরু ভরে দিয়েছিল বাচ্চাটা বেরিয়ে চলে গেছে ফাঁকা বাক্সটা নিয়ে এসে বলছে গুরুদেব যেতে পারলাম না বলে কেন যে ছিল সে তো পালিয়ে গেছে বলে বুঝলাম না বলে ল্যাং টিঁদুর পালিয়ে গেল ওই তোর জীবনে আর গুরুমন্ত্র নেওয়া হলো না বলে কেন একটা কাঠের বাক্সতে পাঁচ মিনিট তুই একটা ইঁদুরের বাচ্চা ধরে রাখতে পারলি না দেহ বাক্সে গুরুমন্ত্র তোর জীবনে আর ধরে রাখা সম্ভব হবে না এই জন্যে বাবা আপনাদের কাছে নিবেদন রইল গুরুমন্ত্র নেবেন নেবেন কিন্তু যাত্রার কাছে নেবেন না আমার দিকে তাকাবেন যতগুলো কথা বলবো প্রত্যেকটি রামকৃষ্ণদেবের কথা গুরু যদি আপনার বাড়ি যায় খালি হাতে আসবে না যদি কোনো গুরু আপনার বাড়িতে খালি হাতে আসছে আপনি বুঝবেন উনি লোভী গুরু উনি খালি হাতে আসছেন ভর্তি হাতে যাবেন বলে গুরু নিন্দা মহাপাপ কিন্তু সমালোচনা ডাক্তার একজন প্রশ্ন করেছিল আমাকে গুরু চেঞ্জ করা যায় আমি বলি নাই রামকৃষ্ণদেব বলছে গুরু চেঞ্জ করা যায় আপনি গুরু পরিবর্তন করতে পারেন আপনাদের দক্ষিণ চব্বিশ পরগনাতে দশ বছর কি আট বছর আগে একটা জায়গায় গান করতে এসেছিলাম একজন মেয়ে আমাকে বলেছিল এই কয়েকদিন আমি মালদাতে গান করতে গেলাম একটা মেয়ে আমাকে আসরে এসে আসর থেকে বাঁচাতে এসে বললো বাবা কিছু মনে করবেন না বলে কি আমি আমার স্বামীকে বলি নাই আমার স্ত্রীকে আমার স্বামীকে বলি নাই আমার শাশুড়িকে বলি নাই কাউকে বলি নাই আপনি বাবা আমি আপনার কাছে বলছি বলে কি বলো আমার গুরুদেব আমার বাচ্চা হয় নাই সাত বছর ধরে আমার গুরুদেব আমাকে ভেতরে নিয়ে গেলেন আমার স্বামীকে বাইরে রাখলেন তারপর যা ব্যবহার করলেন বাবা আমার খুব খারাপ লাগছে আমি আর বলতে পারবো না আপনাকে আমি বাবার মতো বললাম যেন কাউকে বলেন না নিবেদন আপনাদের সামনে এরকম গুরু যদি হয় সঙ্গে সঙ্গ ত্যাগ করুন এরকম গুরুকে সমাজের মানুষ প্রতিবাদ করুন এদের জন্য হিন্দু সনাতন ধর্ম নষ্ট হচ্ছে যাকে বাবা বলে ডাকলে সেই বাবা যদি মেয়ের প্রতি এরকম অন্যায় করে এ প্রশ্ন কিন্তু আমাকে দক্ষিণ চব্বিশ পরগনাতে একটা মেয়েও বলেছিল যে এরকম ব্যবহার করতে চাইছে কী করবো সঙ্গে সঙ্গ ত্যাগ করুন বলছে আজ থেকে আপনার সামনে ত্যাগ করে দিলাম নিবেদন আপনাদের সামনে গুরু হবে বাবার মতো মেয়ে হবে মেয়ে ছেলে হবে ছেলে কেন গুরুর কাছে সমস্যার কথা বলবেন মেয়েদের জীবনে সমস্যা আসতে পারে ছেলেদের জীবনে সমস্যা আসতে পারে জীবনে সমস্যা এলে কারো কাছে বলবেন না দু জায়গায় বলবেন একটি গুরুচরণে একটি গোবিন্দচরণে বাবা মনের কথা আরও পাঁচজনকে বলে দেবেন তো দুঃখ ছড়িয়ে দেবে আর গুরুর কাছে বললে দুঃখ ছড়াবে না গুরু আপনার দুঃখটাকে আরও দূর করে দেওয়ার চেষ্টা করবে এই জন্য তো গুরু গুরু আপনার সামনে বসবে কেন দুটো ভালো কথা বলবে কৃষ্ণ কথা বলবে ও বলবে না আপনার হাঁটু ব্যথা আমার কোমরে ব্যথা তোর গুরুমায়ের হাড়ে ব্যথা এসব বলবে না গুরু যতক্ষণ আপনার সামনে থাকবে না কৃষ্ণ তত্ত্বকথা শোনাবে আপনার ভালো কথা বলবে আপনাকে ভালো পথের কথা বলবে যদি গুরু যদি নিজের কথা বলে তাহলে বুঝবেন যে উনি ধ্বংস করছেন আপনাকে গুরু চাইছেন গুরু খালি হাতে আপনার বাড়ি যাবে না কিছু নিয়ে না যাক এক প্যাকেট মিষ্টি তো নিয়ে যাবে আপনার ছেলেকে আপনি খুব ভালোবাসেন ছেলে কি কি খেতে ভালোবাসে আপনি নিয়ে যাবেন না আপনার মেয়েকে আপনি খুব ভালোবাসেন মেয়ের বাড়ি যাবেন কি কি খেতে ভালোবাসে বাবা নিয়ে যাবে না আমি গুরুকে সেগুলো আনতে বলছি না গুরু এক প্যাকেট মিষ্টি আনবে কেন বাড়িতে ছোট ছোট বাচ্চাগুলো আছে তাদের মুখে তো তুলে দিতে হবে গুরু বাবা দাদু বলে বাচ্চারা যাবে তার কিছু দিতে হবে এই দিয়ে দাঁড়ান ধীরে তো গুরুর কথা যখন বললাম মায়েরা একটা কথা বলে কি গুরু যদি ডালে ডালে যায় শিষ্য পাতায় পাতায় একটি মেয়ে গুরুমন্ত্র নিচে এক বছর হয়েছে গুরুদেব গিয়ে বলছে মা তোর বাড়ি এলাম একটু জল টল সেবা করব তারপর চলে যাব সঙ্গে সঙ্গে মেয়েটি বলছে গুরু বাবা তাহলে জল আমি এনে দিই আপনার পা ধুয়ে দিই দাঁড়া এই দাঁড়া তোর হাতে জল খাবো না কেন খাবেন না মন্ত্র নিয়েছি আমি এক বছর হয়ে গেল তোর এখন সাধারণ ভজন হয় নাই তোর হাতে খাবো না তোর মেয়েটি জিজ্ঞেস করছে আপনার আমার সঙ্গে সম্পর্ক কী বলে মেয়ে বাবা আপনার মেয়ে হাতে জল খান না বাড়িতে বলে খাই তাহলে আমার হাতে খাবেন না কেন তোর কোনো সাধারণ বচন হয় নাই তোমার আপনার মেয়ের হয়েছে বলে হ্যাঁ হয়েছে ও তাহলে বাবা এক কাজ করি এক বোতল মিনারেলস ওয়াটার এনে দিই বাবা এক বোতল মিনারেলস ওয়াটার এনে দিই গুরু তখন বলছে অসুবিধা কিছু নাই তখন মেয়েটি কেমন বলছে দেখুন বাবা এই যে মিনারেলস ওয়াটার খাবেন আর আমার হাতে জল খাবেন না মিনারেলস ওয়াটারটা যে বোতলে ভরেছে সে কোন জাতের মানুষ আপনি কি করে জানলেন খুব যুক্তির কথাগুলো ভাব বিবেচনা করুন মিনারেলস ওয়াটারটা যে ভরেছে আপনি দেখেছেন ও কোন জাতের মানুষ ও স্নান করে ভরেছে না পায়খানা কাপড় ভরেছে আপনি কি করে জানলেন
ওর হাতে নখ ছিল না আপনি কি করে জানেন তবে জল আমি খাব না রান্না করার ব্যবস্থা করে একটা গ্যাস সিলিন্ডার এনে দিই যখনই গ্যাস সিলিন্ডারটা এনেছে রান্না চাপাতে যাবে গুরুদেব নিজে মেয়েটি জিজ্ঞেস করছে বাবা গ্যাস সিলিন্ডারে রান্না করা যায় কোনো অসুবিধা নেই বলে কেন গতকাল গ্যাস সিলিন্ডারটাতে যে কার বাড়িতে মাংস মাছ হয়নি আপনি কি করে জানলেন তখন গুরু বলছে একটু গঙ্গা জল ছিটিয়ে দে অসুবিধা নেই তখন মেয়েটি বলছে গুরুদেব কিছু না মনে করলে কিছু মনে করবেন না বলে কি আমি যদি গঙ্গা জল ছিটিয়ে নিই আপনার অসুবিধা কি আছে তাহলে আমি পবিত্র হয়ে যাবো অত কথায় কাজ নেই তোর বাড়িতে থাকবো না চারটি মুড়ি চিবিয়ে পালিয়ে যাবো মুড়ি দে চারটি মুড়ি দিয়ে দে চলে যাব তখন গুরুকে শিষ্য বলছে আচ্ছা গুরুদেব মুড়ির কল যেখানে মুড়ি তৈরি হয় সেখানে গেছেন বলে না যায় নাই একবার গিয়ে দেখবেন কি হয় বলে কেন যত না মুড়ি হাতে নাড়ে চারে তত তার চাইতে পায়ে করে করে আপনি খাবেন কি করে গুরু তখন মনে মনে ভাবছে তা আচ্ছা পাল্লাহি করলাম না না এইরকম গুরুকে এইরকম দিলে তবে সোজা হবে নইলে কিন্তু হবে না তাই সবাই মিলে হাত তুলে গুরু মন্ত্র ভজন করবার আগে একসঙ্গে দিন তোর আনন্দ দেবে হাত তুলে এই বাজনার সঙ্গে তালি দিয়ে একসঙ্গে আনন্দ করে রামকৃষ্ণ দেবে লেখা গান একসঙ্গে তালি বানবেন সবাই একসঙ্গে বাহ দিন তোর আনন্দে যাবে ভজবে গুরু না গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান দিন তোর আনন্দে যাবে ভজবে গুরু না গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান দিন তোর আনন্দে যাবে ভজবে গুরু না গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান গুরু পিতা প্রবেশ করে দেবো আপনার হাত তাড়ি দিয়ে দেবেন মহাপ্রভু বলেছেন চৈতন্য চৈতামিতে দশে পাঁচে সবে মিলে দাঁড়াতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তাড়ি দিয়ে সবাই মিলে হাত তাড়ি দিয়ে কীর্তন করুন মহাপ্রভুর আসরে সবাই মিলে কি বলেছে মহাপ্রভু বলেছেন কি যে দশে পাঁচে সবে মিলে যে যেখানে বসে আছেন সবাই মিলে হাত তাড়ি দিয়ে কীর্তন করুন একসঙ্গে হরি হরয়ের নাম কৃষ্ণ বাহ খুব সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে সবাই তাড়ি দেবেন দাদা ভাইরা সবাই দেবেন একবার জোরে বলুন হিন্দু সনাতন ধর্ম কি আরে ভয়ে অন্য জায়গায় বলেন না এখানে বলুন মহাপ্রভুর জায়গাতে যা হবে হবে জেনে বলুন হিন্দু সনাতন ধর্ম কি হিন্দু সনাতন ধর্ম কি মহাপ্রভু কি ভগবান শ্রীকৃষ্ণ কি রামচন্দ্র কি ভগবান শ্রীকৃষ্ণ কি একসঙ্গে হাত তুলে একসঙ্গে হরি হর ইয়ে নম কৃষ্ণ নম কৃষ্ণ তালে তালে যাদবা ইয়ে নম হরি হর ইয়ে নম কৃষ্ণ যাদব জ নম হরায়ে নম কৃষ্ণ যাদবাই নম হরে নম কৃষ্ণ যাদবাই নম
যখন দেখবেন তখন তো ট্রেন পেরিয়ে চলে যাবে আর মাসের শেষে তো বেতন পাওয়া যায় মাসের আগে তো নয় আপনি এখন দেবেন পরে পাবেন আগে দিন তবে তো পরে পাবেন হাত তুলে হরি হরয়ের নাম কৃষ্ণ যত ভাই হরয়ের নাম কৃষ্ণ যত ভাই নাম হরয়ের নাম কৃষ্ণ যত ভাই নাম হরয়ের নাম কৃষ্ণ যত ভাই নাম ও যে যত ভাই মত ভাই কেশব ভাই নাম হরি হরি আমার গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন